আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জাসিয়াস কিচেন। চাইনিজ রেস্টুরেন্টের ক্যাশোনাট সালাদ যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসি এই অসম্ভব মজার ক্যাশোনাট সালাদের পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি 300 গ্রামের মতন বোনলেস চিকেন নিয়েছি। আমি চিকেনটাকে একটু পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ পাপরিকার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 7 মতন লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1টা ডিম। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার এটাকে ম্যারিনেটের জন্য আমি 30 মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি একটি সস তৈরি করে নিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস, 2 চা চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এতে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আমি চিকেনগুলোকে হালকা বাদামি এবং একটু ক্রিস্পি করে ভেজে নিব। আপনারা চাইলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো, এবং আপনারা চাইলে আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেয়া থাকবে। চিকেনগুলো বাদামি এবং ক্রিস্পি হয়ে এসছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্যাশোনাট। আমি ক্যাশোনাটগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। দেখুন কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন এগুলোকে আমি নামিয়ে নিব। সালাদের জন্য আমাদের আরো যা যা লাগছে: 1/2 কাপ পরিমাণ শশা কুচি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি, 1/2 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি, 1/2 কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম কুচি এবং 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এখানে আমি একটি প্যানে 2 টেবিল চামচ অলিভ অয়েল আগে থেকে গরম করে নিয়েছি। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি এবং শসা কুচি। সেই সাথে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম এবং ভেজে রাখা চিকেন। এবার এতে আমরা আগে যে সসটি বানিয়ে রেখেছিলাম সেই সসটি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ক্যাশোনাট সালাদ। আমার আরও সহজ সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ।